হচ্ছে একটা রাইটিং ট্যাবলেট, তো এটা হচ্ছে 8.5 ইঞ্চির, একটা হচ্ছে আগে আমরা সিলেট ব্যবহার করতাম, এটা হচ্ছে সেই সিলেট, কিন্তু এটা ডিজিটাল, এটা হচ্ছে কলম দিয়ে লিখলে দাগ হবে। সুন্দর করে খুলে দাও তো, এটার নাম কি বলো তো? এটা কি সুন্দর তো, এটা হচ্ছে রাইটিং ট্যাবলেট, এটা 8.5 ইঞ্চির, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। আগে আমরা হচ্ছে সিলেটে চক দিয়ে লিখতাম, আর এখন এটা হচ্ছে কলম দিয়ে লিখলেই দাগ হবে। তো বাণিজ্য মেলায় গিয়েছিলাম, আরাধবাবুর জন্য এটা নেওয়া হয়েছে। অনলাইনে আপনারা অনেকেই দেখেছেন, তো ভাবলাম আরাধবাবুকে এটা কিনে দেই, তো ও আবার কলমটা অনেক বেশি পছন্দ করে। তো ডিলেট অপশন আছে, এটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে চলে। তো আরাত বাবু লিখতেছে, মাশাআল্লাহ, একটু লিখো তো বাবা। ওয়াও, আরাত লেখো তো, বি আরাত লেখো, ওয়াও সুন্দর, ওয়াও লেখা হচ্ছে, একটু এ লেখো তো বাবা, উরি বাবা, এ লেখো, এ আছে, এটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে চলে। তো আরাত বাবু লিখতেছে, মাশাআল্লাহ, একটু লিখো তো বাবা, এজ এ, ওয়াও আরাত লেখো তো, বি আরাত লেখো, ওয়াও সুন্দর, এক দুই লেখো তো, এক দুই লেখো, দুই তিন, এক দুই তিন চার, তারপরে তারপরে বলো, এক দুই তিন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প কথার সাথেই থাকবেন, আরাত বাবুর জন্য দোয়া করবেন। তো এইভাবে কলম রাখতে হয়, আরাত বাবু রেখে দিচ্ছে কলম। আল্লাহ হাফেজ।